25 ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য শুভেচ্ছা বার্তা দিলেন। মেরি ক্রিসমাসে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, আর তার সঙ্গে সঙ্গে যে শান্তির বার্তা নিই, এই দিনটি আমরা পালন করি, সেটা যাতে আমাদের জাতি জনজাতি মূল চালিকা শক্তির অঙ্গ হয়, সেই দিকে মানসিকতা রেখে যিশুকে ঈসা মাসিকে স্মরণ করা, ওনার যে শান্তির পথগুলো উনি দেখিয়েছেন সেগুলোকে নিজের জীবনে পাথেয় করা, ওর নিজের জীবনকে সুন্দর করা এবং অন্যের জীবনও যাতে সুন্দর হয়ে ওঠে সেই পরিবেশ তৈরি করা। ও সকলে মিলে ত্রিপুরার যে উন্নয়নের মাপকাঠি, জাতি জনজাতির সর্বাঙ্গীন উন্নয়ন, সেটাকে সামনে রেখে শান্তির বার্তা পুরো দুনিয়াবাসীর কাছে পৌঁছে দেওয়া এবং মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের যে স্বপ্ন আধুনিক ত্রিপুরা তৈরি করা, সেই দিশাতেই রাজ্য সরকার কাজ করছে এবং এই যে দিনগুলো শুধু 25 তারিখই নয়, ডিসেম্বরের যে বাকি দিনগুলো আমরা হর্ষ উল্লাসের মাধ্যমে জাতি জনজাতি মিলে পালন করব, একে অপরকে সাহায্য সহায়তা করব, আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ তৈরি করব, সেটাই আমার প্রার্থনা।